أشهد أن لا إله إلا الله. আপনি কি শুনেন নাই সে কি বলেছে? সে তো সালাম দেয় না, সে আসসালামু আলাইকা বলেছে। আল্লাহ নবী বলেছে তুমি কি শুনো না আমি কি উত্তর দিয়েছি? এখান থেকে বলা হয় যে অমুসলিম যদি সালাম দেয় তো তাদেরকে ও আলাইকা বলে উত্তর দিয়ে দেওয়া। এখানে কোন কোন বিজ্ঞ ব্যক্তি পণ্ডিতেরা বলেন যে অমুসলিমকে সালাম দেওয়া জায়েজ, যেহেতু এখানে সে ভুল বলেছে তাই তাকে ওভাবে উত্তর দেওয়া হয়েছে। কাজে সঠিকভাবে সালাম দিলে সঠিক উত্তর দেওয়া যাবে না, এটা ভুল। কারণ সালামের মধ্যে দোয়া আছে, রহমতের দোয়া আছে। অমুসলিমের জন্য রহমতের দোয়া করা যাবে না, হেদায়েতের দোয়া করা যাবে। অমুসলিমদের সম্পর্কে বলা আছে ওদেরকে দাওয়াত দেওয়া যাবে, ওদেরকে রাস্তায় চলার সময় ও রাস্তা সংকীর্ণ করে দাও, মমিনরা রাস্তায় চলবে সোজাভাবে, ওরা চলবে বাঁকা পথে, চাপাই দাও রাস্তা। তো যাই হোক, এই জন্য অনেক গবেষক পণ্ডিত হয়তো অনেক কথা ভালো বলে, দুই এক কথা গিয়ে তাদের এলেম না থাকার কারণে পেঁচড়া গিয়ে ফেলে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মুসলিমদের সালাম দেওয়া যাবে না। এখন যদি কারোর বস হয়তো বলতে পারেন ওই রকম আসাম বা কিছু একটা বলতে, ওদের যে আদব বাংলায় কিছু একটা বলতে পারেন যেটা তারা মোটামুটি সম্মানসূচক শব্দ হয়। কাউকে সম্মান দেখানো না জায়েজ না যদি শরিয়ার লঙ্ঘন না হয়, অতটুকু সৌজন্যমূলক আচরণ করা, সৌজন্যতা জায়েজ। বাকি হচ্ছে ইসলামের কোন পরিভাষা দিয়ে তাকে সম্বোধন করার ক্ষেত্রে শরিয়াতে দলিল প্রয়োজন হবে, কারণ একটা ইবাদত। সালাম শুধুমাত্র একটা সম্মানসূচক বিষয় না, এটা একটা ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা মুমিনরা, তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো, আওয়ালা আদুল্লুকুম আলা মা তাহাবাবতুম বিহ, আমি তোমাদেরকে বলবো কি তোমাদের পরস্পরে ভালোবাসা কেমনে তৈরি হবে, কিসের ভিত্তিতে ভালোবাসা হবে। হাদিসে বলা হয়েছে আতিমতি তাহাদাও তাহাবাবতুম, একে অপরকে হাদিয়া দাও, মহাব্বত তৈরি হবে, সালাম বিনিময় করে মহাব্বত তৈরি হবে। আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিন আর একজন মুমিনের সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নেই, আমি তাকে সালাম দেই সে উত্তর দেয় না, আমি কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন তাকে সালাম দিলে তোমার দায়িত্ব আদায় করে ফেলেছ, এখন সে যদি উত্তর দেয় তাহলে সম্পর্ক বহাল হয়ে গেল, আর উত্তর না দিলে সে গুনাহগার হবে, তোমার অসুবিধা নেই। সালাম, আসসালাম, সালামের ব্যাপক প্রচলন করো, চিনো আর না চিনো এভাবে সালামের প্রচলন করা। এই হাদিসের আরেকটা অংশ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল আতিমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য দান করো, আতিমুত তাআম, ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান্নাসু নিয়াম, আর রাতের বেলায় ইবাদত করো যখন সব মানুষ ঘুমন্ত থাকে, সবাই যখন নীরবে ঘুমায় আর তুমি তখন উঠে তোমার রবের ইবাদত করো, ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান্নাসু নিয়াম। এটাই তো ন্যাক আমাদের প্রতিযোগিতা। আমার মনে পড়ে ছাত্র জীবনে খুব প্রতিযোগিতা ছিল, এই জামিয়া রহমানিয়াতে পড়েছি, আমি লালবাগে পড়েছি, ক্লাসে ফার্স্ট হইতাম, কিন্তু দুই নম্বর তিন নম্বর যারা হতো ওরা আমাকে ফাঁকি দেওয়ার জন্য রাত দশটায় ঘুমানোর নিয়ম ছিল, ওরা ঘুমিয়ে যেত, আমি মনে করলাম ঘুমিয়ে গেছে, পরে বুঝতাম যে আমাকে ধোকা দেওয়ার জন্য ঘুমিয়ে গেছে, আমি ঘুমিয়ে যাই, ওরা পরক্ষণে গণ্ডাখানি পরে উঠে পড়াশোনা করে। যখন বুঝতে পারলাম তখন কি করলাম, আমি ওদের থেকে একটু বেশি ঘুমানো শুরু করলাম, এরপর ওরা উঠে একটাই আমি দুটো উঠে শুরু, ওরা রাত্র ঘুমা পুরোটা আর আমরা পুরো রাত্র পড়াশোনা করলাম। যাই হোক, এরকম ভাবে প্রতিযোগিতা, যারা ভালো ছাত্র তারা দুনিয়ায় ভালো ফলাফল করার জন্য প্রতিযোগিতা করে, বিশেষ করে যারা কাছাকাছি নম্বর পায়, এক দুই নম্বরের কারণে দেখা যায় একজন ফার্স্ট হয়ে যায়, একজন দ্বিতীয় তৃতীয় চলে যায়,
প্রতিযোগিতা করে, দুনিয়ার নম্বরের জন্য যদি এত প্রতিযোগিতা হয়, আল্লাহর কাছে নম্বর পাওয়ার জন্য কেমন প্রতিযোগিতা করা দরকার? এই জন্য কোন কোন জায়গায় কি না কেমন আছে খুঁজে খুঁজে বের করা, চলতে গেলে কি আমল আছে। আমরা কেবল তাওহীদের দাওয়াত দেব, এর উপরে লেকচার দেই, মনে রাখবেন যে এগুলোরও প্রয়োজন আছে। একজন দাঈ, আপনি দিন কায়েমের জন্য কাজ করবেন, আপনি নিজের মধ্যে দিন কায়েম করলেন না, বাইরে কেমনে করবেন? এই জন্য আকিম, আকিমুদ্দিন ফি আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের মধ্যে আগে দিন কায়েম করো, তুকামু লাকুমুদ্দিন, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলা দিন কায়েম করে দিবেন। আর নিজের মধ্যে দিন কায়েম না হলে আমরা বাইরেও দিন কায়েম করতে পারবো না, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিবেন না। নেক আমলের প্রতিযোগিতা বলা হচ্ছিল রমজানের পরে, আমরা কি এখন অনেক কিছু করে ফেলেছি ঘুমিয়ে থাকবো, নাকি নেক আমলের প্রতিযোগিতা করবো, কি করব? সে আলোচনা হচ্ছিল যে মুমিনরা যত নেক আমল করতে পারে তত আরো বৃদ্ধি করে দেয়। কোরআনে বলা আছে আল্লাহ যদি কাউকে নেয়ামত দান করেন আর ওই নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আমার নেয়ামত বৃদ্ধি করে দিব, অবশ্যই বৃদ্ধি করে দিব। যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন রমজানে ইবাদত করার, এখন যদি শুকরিয়া আদায় করা হয়, শুকরিয়া মানে কি? শুকরিয়া আমি দেখেছি ইন্ডিয়াতে বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জে ঘুরেছি পড়ার সময়, হায়দরাবাদের একটা এলাকায় গেলাম, টিপু সুলতানের এলাকা বিদার, ওই এলাকার মুসলিমদের অভ্যাস হলো সবাই পাগড়ি পরে, ওই টিপু সুলতান পাগড়ি পরত, মুসলিমরাও পরে, ওরা হিন্দুরাও পাগড়ি পরে, টিপু সুলতানটা পাগড়ি, যাক পাগড়ি পরে ভালো কথা, শুকরিয়া আদায় করে কেমনে গালে থাপ্পড় মারে, শুকুর শুকুর শুকুর, তিনবার থাপ্পড় মারলে শুকরিয়া আদায় হয়ে যায়। বাংলাদেশেও কোনো কোনো এলাকা থাকতে পারে এরকম, এইটার নাম শুকুর না, আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছেন। শুকরিয়ার মানে হচ্ছে আল্লাহ তাআলা যাকে যে নেয়ামত দান করেছেন ওই নেয়ামতকে ব্যবহার করার জন্য আল্লাহ উসুল বলে দিয়েছেন, নিয়ম বলে দিয়েছেন, আল্লাহর নেয়ামতকে আল্লাহর উসুল মতো আল্লাহর নিয়ম মতো ব্যবহার করার নাম হচ্ছে শুকরিয়া। আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়েছেন, এ কারণে আল্লাহর ইবাদত আরো বেশি করা, এটা হচ্ছে শুকরিয়া। আর আল্লাহ অনেক তৌফিক দিয়েছেন, অনেক করে ফেলেছি আর কি, এখন না করলেও চলবে, এটা হচ্ছে আল্লাহর নেয়ামতের কুফুরি করা, অকৃতজ্ঞতা। আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নেয়ামত অবশ্যই বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম, পক্ষান্তরে যদি আমার নেয়ামত পেয়ে তোমরা অকৃতজ্ঞতা করো, না শুকরি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, আমার নেয়ামতকে ছিনিয়ে নেব, শুধু নেয়ামতকে ছিনিয়ে নেব তা না, আমার শাস্তিও বড় কঠিন। হাদিসে একটা ঘটনা পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে পরীক্ষা করবেন, একজন টাকু মাথা চুল নাই, আর একজন কুষ্ঠরোগী, আর একটা কি অন্ধ, এই তিন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। একজন ফেরেশতা পাঠাইলেন, অন্ধ ব্যক্তিকে এসে বললেন যে আচ্ছা বলো তোমার কাছে সবচেয়ে বড় চাহিদার কি আছে? আমার সবচেয়ে বড় চাহিদা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে চোখটা ভালো করে দেখ, চক্ষুটা ভালো করে দেখ। ফেরেশতা তার চোখে হাত বুলান, চোখ ভালো হয়ে গেল। তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মাল কি? আমার প্রিয় মাল হচ্ছে চক্ষু, ছাগল। দোয়া করলেন, আল্লাহ ছাগল দিল, সে অনেক পাল ছাগলের মালিক হলো। কুষ্ঠরোগীকে বলা হলো তোমার সবচেয়ে বড় চাহিদা কি? দেখো আমার এই যে কুষ্ঠরোগ এটা বড় খারাপ জিনিস, মানুষ ঘৃণা করে, এটা দূর হয়ে যাওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। দোয়া করলেন, ভালো হয়ে গেল, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, তোমার সবচেয়ে প্রিয় মাল কি? বলল উঠ। দোয়া করলেন, উঠের মালিক হলো অনেকগুলো। তৃতীয় ব্যক্তির কাছে গেল, তোমার
সবচেয়ে বড় চাহিদা কি? সে তার টাকের কথা বললে, টাকু বলে মানুষ, তো এটাকে আমি যদি চুল হয়ে যায় তো ভালো, দোয়া করলেন হাত বুলালেন চুল এসে গেল। তোমার প্রিয় মাল কি? সে আরেকটা বলল। এখন তারা অনেক ধনী হয়ে গেছে। ওই ফেরেশতা আবার আগের সুরতে এসেছেন, বলছেন দেখো তুমি তো একসময় গরিব ছিলে, টাকুকে কি বললো, গরিব ছিলে, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, তো আল্লাহ তালার পক্ষে তুমি কিছু খরচ করো, আমি বড় অভাব আছে, আমাকে সাহায্য করো। খেপে গেল, তুমি কি বলছো, আমি কবে গরিব ছিলাম, আমি বাপ দাদার যুগ থেকে কাবেরান কাবেরিন পূর্বপুরুষ থেকে আমি ধনী, আসলে একদল গরিব নগদ টাকার মালিক হয়ে গেছে, চুরি চিন্তাই করে ভাটপাড়ি করে, এখন তো আগেরটা ভুলে গেছে, পূর্বপুরুষ থেকে ধনী, তুমি কি বলছো, বের করো এখান থেকে। এবার ওই লোকটা বলল, যদি তুমি এটা মিথ্যা হয়ে থাকে, আগে যে গরিব ছিল আল্লাহ তোমার আগের মতো ফিরিয়ে দেয়, আগের মতো ফিরিয়ে গেছে, তার গরু ছাগল তার যা ছিল এগুলো তো গরু ছাগলে তার বালা এসে এক সময় লাগে, কিচ্ছু লাগে না, আল্লাহ একটা মহামারী দিয়ে দেন, একটা প্লেগ রোগ দিল সব শেষ, দেখে না মুরগির ফার্মে কেমনে একবার রোগ ধরে তো সব শেষ, আল্লাহ কিচ্ছু লাগে না, ক্ষেতের ফসল খুব সুন্দর হলো, একটা টর্নেডো এসে সব শেষ করে দিয়ে গেল, সময় লাগে না শেষ হয়ে গেল। ওই দুই ব্যক্তি অবস্থা এরকম, অন্ধ লোকটার কাছে গেল, বলে তুমি একসময় এরকম অন্ধ ছিলে, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, কিছু আমাকে আল্লাহর রাস্তা দাও না। লোককে বলে হ্যাঁ ঠিকই বলেছো, আমি গরিব ছিলাম অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, এই পালগুলো আছে তোমার যা মনে চায় তা নিয়ে যাও, তুমি যতগুলো নিবে অতগুলো আমার জন্য ভালো, যা রেখে দেবা ওটার চেয়ে যা নিবা তা ভালো। এবারে মালায়েকা ফেরেশতা তিনি পরিচয় দিলেন যে আসলে আমি তোমার ছাগল নেওয়ার জন্য আসি নাই, তোমাদের তিনজনকে আল্লাহ পরীক্ষা করেছেন, তুমি পাস করেছ, আল্লাহ তারা তোমার এই সম্পদ আরো বৃদ্ধি করে দিবেন, আর তোমার ওই আর দুইজনের অবস্থা শেষ, তাদের ধ্বংস নিবার্য। কোরআন বলছে লাইন শাকার তুমলা আজিদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাজিদান্নাকুম, আমি অবশ্য অবশ্যই তোমাদেরকে নেয়ামত বৃদ্ধি করে দিব, ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নেয়ামতকে অকৃতজ্ঞতা করো না শুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার শাস্তি।